বাংলাদেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার গত 15 বছরে বেড়েছে 3 গুণ। শুধু রাজধানীতেই বছরে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার 22.5 কেজি এমন তথ্য দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। করোনা পরিস্থিতিতেও ও সঠিক ব্যবস্থাপনার অভাবে প্লাস্টিকের দূষণ বেড়েছে ভয়াবহ আকারে। বিশেষ করে গ্লাভস ও সুরক্ষা সামগ্রীর বর্জ্যের অধিকাংশই ফেলা হয়েছে জলাশয় ও নদীতে। দেশে প্লাস্টিকের ব্যবহার দ্রুত বাড়ছে, একই সাথে ভয়াবহ হচ্ছে পরিবেশ দূষণ। খাল বিল নদী কোনোটিই দূষণ থেকে বাদ থাকছে না। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের সহায়তায় করা পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সোমবারে। কেবল রাজধানীতে পলিথিন ব্যাগ প্লাস্টিকে দৈনিক 323 টন বর্জ্য তৈরি হচ্ছে। এর মধ্যে 174 টন বর্জ্য পড়ছে দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। বাকিটা ছড়ায় পরিবেশে। Bangladesh is one of the highest plastic polluting countries in the world. And why is that? Mainly because we mismanage a lot of our plastics. And if you look in the waste composition of this plastic waste, it's mostly the single-used plastic bags that we're doing. Plastic er byabohar komate kothor hushiyari diyeche poribesh montronaloy. Amader jonogonke aro sochetan korte hobe ebong songshlishto bibhag jara daitto ache তাদেরকে আরো দায়িত্বশীল হতে আমরা সিঙ্গুল প্লাস্টিক কোনো ক্রমেই এটার ব্যবহার থেকে আমরা রোধ করতে হবে। 2025 সালে 25% প্লাস্টিক পুনর্ব্যবহার করা, 2026 সালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার 90% কমানো এবং 2030 সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা।